পানিকার, এই দুটো দাঁত শুধু ফর্স, ফর্স লোককে দেখাবার, কিন্তু ভেতরে দাঁতগুলো যেটা আছে না মুচড়ে খাবার। কিছু কিছু আমার মতন আলেম ওলামা কিছু কিছু বেরিয়েছে না, তাদের ঘরে দেখলে মনে হবে একদম পাক্কা ফেরেস্তা, পাক্কা ফেরেস্তা, কিন্তু অন্তরটা নেকড়ে বাঘের মতন, অন্তরটা নেকড়ে বাঘের মতন। আসুন এই মাদ্রাসাকে আল্লাহ জিন্দা রাখুক কিয়ামত পর্যন্ত, বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন, এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসলে এই মাদ্রাসার জন্য আমার ভাইয়েরা, আমার হাজির সাহেব ভাই আছেন, ভাইয়েরা সব আছেন, আমার মৌলানা সাহেব ভাই আছেন, বহুত কষ্ট করে আপনাদের সাহায্য দিই মাদ্রাসা, মাদ্রাসা আপনাদের সাহায্য দিই। যদি আপনার সাহায্য না করেন মাস চলবে কি করে? আজকে কজন পাগড়ি নেবে? পাঁচজন, আজকে পাঁচজন হাফেজে কোরআন হয়েছে, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পাঁচজন বুকে কোরআন নিয়েছে, আপনাদের সাহায্য করা দান দিয়ে তারা পড়াশোনা করেছে, বুকে কোরআন নিয়েছে, আল্লাহ কবুল করে দেবেন, বলুন আমিন। আপনাদের এই মাসে থেকে যত হাফেজ সাহেব ছেলে বেড়াবে সব আমার কাছে পাঠাবেন, এই পাঁচজন যারা হাফেজ হয়েছে আমার কাছে পাঠাবেন। এক বছর ফ্রি আছে, কারি সাহেব হবে, কারি সাহেব করবে ইনশাআল্লাহ, সব ফ্রি, এক বছর ফ্রি করে দিচ্ছে। আসুন এই মাদ্রাসায় আখিরাতের দিকে লক্ষ্য করে, আমি তোহা আমার বাড়ি দেখেছেন, গাড়ি বাড়ি সব দেখে তো লোকের কলজে পেড়ে যাচ্ছে, লোকের বুক ফেড়ে যাচ্ছে, ওদের মাথায় কুকুর কামড়েছে, কিছু কিছু লোককে কুত্তা কামড়েছে, পাগলা কুত্তা, দেখি বলছে না মমতা দিয়েছে, দেখি পাগলা কুত্তা কামড়েছে, বলে আল্লাহর পথে ওদের বিশ্বাস, শুধু মমতাই দিয়েছে। হ্যাঁ, যে আল্লাহ আপনাকে দেবে তার কোনো কমই হবে? আরে কথা বলছেন কেন? এটা আমি মুজাদ্দিদের জামান দাদা হুজুরকে লাগে চোখে দেখিনি, বিশ্বাস করুন আলা হযরত, ছোট হুজুর পীর আহমদুল্লাহ জামান মুবারক থেকে একবার নয় অধিক বার শুনেছি, মেজ হুজুর কেবল আহমদুল্লাহ জামান থেকে একবার নয় অধিক বার শুনেছি। কি শুন, কি শুনেছি শুনবেন, শুনবেন, শুনবেন দাদা, ছোট হুজুর মেজ হুজুর গেলে কি বলেছেন, বলছে বাবা 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 তোমাদের দাদা যান তোমাদের জন্য দোয়া করেছে, তোমাদের দাদা যান তোমাদের জন্য দোয়া করেছে। আব্বা কি দোয়া করেছে? আব্বা চাচা যান কি দোয়া করেছে? তোমাদের দাদা যান দোয়া করেছে বাংলার মানুষ অর্থের পিছনে দৌড়বে, বাংলার মানুষ টাকার পিছনে দৌড়বে, আর অর্থ দৌলত দাদা হুজুর দোয়া করেছে আমার আওলাদের পিছে দৌড়বে। বলুন সুবহানাল্লাহ, শুধু এই কথা বলে রেখে দেয়নি, যদি এই কথা বলে চুপ করে থাকতো তো আমার ভাই পড়া আমার ভাইয়েরা সব ফুলে বালিশ হয়ে যেত, বুঝলেন তো, পয়সা দৌড়বে। এরপরে দাদা হুজুর বলেছেন, কি বলেছেন, সেই আওলাদকে আওলাদের মতন হতে হবে, সেই আওলাদকে আওলাদের মতন হতে হবে, চিটিংবাজ হলে হবে না, ধোকাবাজ হলে হবে না, ফেরববাজ হলে হবে না, দাদা হুজুর পীর আহমদুল্লাহ আলাইহিকে ফলো করতে হবে, দাদা হুজুরের দোয়া। যে আমার আওলাদের মতন আওলাদ হবে তার পুরো চিন্তা নাই, আমি আবু বাকার দোয়া করছি, বাংলার মানুষ অর্থের পিছে দৌড়বে আমি আবু বাকার দোয়া করছি, অর্থ আমার আওলাদের পিছে দৌড়বে, তার স্যাম্পেল আমি একটা ইনশাআল্লাহ। কিছু কিছু গোহর বেটা অনেক কিছু বলে, বলতে দেন আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে। আমি যদি অন্যায় করি আমারও আল্লাহ বিচার করবে, আর সে যদি অন্যায় করে তারও আল্লাহ বিচার করবে। তো আমি বললে একটু রাগ হয় কেন জানেন তো, কিছু কিছু মানুষ ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে, তাদের ঘোলা জলে মাছ ধরতে আমি দিইনি, কিছু বুঝতে পারছেন না, হ্যাঁ বুঝতেছেন না কি ব্যাপার বুঝবেন, একটা বাড়িতে চোর পড়েছে, এটা বলি না, চোর পড়েছে, বাড়িওয়ালা চোর 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 বলে চেঁচাচ্ছে, জানেন তো চোর চোর বলে চেঁচাচ্ছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, চোর পিছে দৌড়াচ্ছে, সব বেরিয়ে পড়েছে, চোরের পিছে দৌড়, চোর চোর চোর, আর চোর বলছে আমাকে বাঁচতে গেলে কি হবে, ও বলছে চোর চোর চোর,
কিছু বুঝতে পারলেন? খুপুরিতে ঢুকছে না কি বলতে চাইছে? আমি সব খোলাখুলি বলছি রে, বুঝতে পারছেন না খুপুরিতে? বাড়িতে চোর ঢুকেছে, গ্রাম বাজারে চোর চোর বলে দৌড়চ্ছে, ও দেখছে আমাকে ধরে ফেলবে, ও তখন চোর চোর কিছু মাল এখন বেরিয়েছে এই দল, এরা বহু ধান্দাবাজ, হ্যাঁ সব জানি, সিধে করে দেবো, দাঁড়াম না, হ্যাঁ সিধে করে ফেলবো। আমার দাদা হুজুর কিনা সেলসেলাকে নিয়ে ছেলে খেলা করতে দেবো না, বলুন ইনশাআল্লাহ, এটা জোরে বলুন। ফুরফুরা শরীফের অনেকে বলে ফুরফুরা শরীফের ইজ্জত কমে যাচ্ছে, এই হচ্ছে অমুক হচ্ছে, যে না লাট সাহেব, যে ব্যক্তি তোহা হোক আর যাই হোক, দাদা হুজুরগুলা সেলসেলা জুড়ে যার ক্ষতি বল ক্ষতি হচ্ছে বলছে, তার ক্ষতি হবে, তার ক্ষতি হবে, দাদা হুজুরগুলা সেলসেলার ক্ষতি হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কারণ আমার দাদা হুজুরগুলা সেলসেলা হচ্ছে হক সেলসেলা, কবুলিয়াতের সেলসেলা, বল সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ কবুলিয়াতের সেলসেলা, ভেড়ার বাচ্চা জানে না, ইডিয়েট নন্সেন্স জানে না, মূর্খ জানে না, অজ্ঞ জানে না। আমি তোহা সিদ্দিকী, আপনারা আমাকে চেনেন না, আমি কি জিনিস, আমি আমার বাপকে টেস্ট করেছি, আমি ছোটবেলা থেকে অন্য টাইপের ছেলে, আমি আমার বাপকে পরীক্ষা করেছি। আমার আব্বাজান ছোট হুজুগেলা বলতেন, বাবারা বাবারা আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় নিজেকে পুড়িয়ে ফেলো বাবা, যারা আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় নিজেকে পুড়িয়ে ফেলবে, জাহান্নামের আগুনের বাবার ক্ষমতা নাই তাকে পোড়াতে পারে। ছোট হুজুর ওয়াজ করতেন, বলে নিয়ে কি বলতো শুনুন, আপনার এখানে ইট ভাটা আছে তো? আছে তো ইট ভাটা? ইট ভাটায় যাবেন আর যে যেকে আসবেন, ইট ভাটায় গিয়ে দেখবেন মেয়েরা ছেলেরা ওই ইট ওই মাটিকে ভালো তারা লরম করে একটা এর মধ্যে ভরে, কি বলো কে, ফর্মার মধ্যে ভরে এই করে রেখে দেয়, শুকিয়ে ফেলে। ছোট হুজুরের কথা বলছে, শুকিয়ে ফেলে। ছোট হুজুর পীর কেবরা রহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবারা ওই ফরমাই ফেলা ইটটাকে শুকিয়ে ফেলেছে, শুকিয়ে ফেলেছে, এক জায়গায় গর্ত খোড়ো, হুজুর বলছেন আমি নাই, এক জায়গায় গর্ত খোড়ো, ওই ইটটাকে ওই শুকনো ইটটাকে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দাও, মাটি চাপা দিয়ে দাও, কিছুদিন পরে ওই জায়গায় গিয়ে আবার খনন করো, আবার খোড়ো, কি দেখতে পাবে, ওই ইটটা গলে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। হুজুর বলছেন, বাবারা ওই ইটটাকে শুকিয়ে নিয়ে পাঁজায় পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলো, পুড়িয়ে ফেলার পরে ওই ইটটাকে একটা জায়গায় গর্ত করে ওই ইটটাকে মাটির তলায় দিয়ে দাও, এক বছর নয়, দু বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 500 বছর পরে ওই জায়গায় খনন করো, খুললে কি দেখতে পাবে, জোরে বলবেন তো। হুজুর কেবলা বলছেন, বাবারা যারা আল্লাহর মহাব্বতে আল্লাহর ভালোবাসায় নিজেকে পুড়িয়ে ফেলবে, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই তাকে পোড়াতে পারে, পুকার বাবার ক্ষমতা নাই তাকে আহার করতে পারে। আমার পীর, আমাদের পীর আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে ইন্তেকাল করেছেন, বা ভাড়া হয়ে গেছি। মনে রাখবেন, যে বাড়িতে মা বাপ নাই সে বাড়িতে শান্তি নাই, ঠিক না বেটি, ঠিক না বেটি? আব্বাজান ছোট হুজুরকে বলে আল্লাহ ডেকে নিয়েছেন, হুজুরকে বলার গোসল দেওয়া হল, কাফনের কাপড় পরানো হল, খাটে শোয়ানো হল, জানাজার নামাজ আদায় হয়ে গেল, হুজুরকে বলে দাফন দেওয়া হল,
কবর দুই রকমের, কবর ক রকমের ছোট বলুন না, দু রকমের কবর, একটা কবর হচ্ছে বেহেরি কবর আর একটা হচ্ছে সুন্দুকি কবর। বেহেরি কবরটা কাকে বলা হয়, এইভাবে খুঁড়ে এইভাবে ঢুকিয়ে দেয়, একে বলা হয় বেহেরি কবর। বুঝতে পারছেন না বাচ্চাদের? হ্যাঁ, সুন্দুকি কবর কাকে বলা হয়, এইভাবে খুঁড়া হবে, এইভাবে খুঁড়ে রাখা হবে, ওপর থেকে লাশটা নিচে এইভাবে শোয়ানো হবে আর ওপরে বাঁশ দেওয়া হবে, একে কি বলা হয় আপনাদের কি বলে? হ্যাঁ, চেলি, চেলি কবর। আমাদের বলা হয় সুন্দুকি কবর, চেলি কবর যাকে বলেন, ঠিক আছে। হুজুরকে আপনাকে শুইয়ে দেওয়া হলো এক বছর দু বছর, বলুন ওই যে চেলি বাঁশটা দিয়ে আছে, চেলি করা আছে, বাঁশ দিয়ে আছে, ওই বাঁশ ভাঙবে না ভাঙবে না? কথা বলছি দেখি, এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর ভাঙবে না ভাঙবে না? জোরে বলুন, হুজুর কেবলার ওপরে কবর, ওপরে বাঁশ দিয়ে আছে, খড় দিয়া আছে, পাতা দিয়া আছে, মাটি দিয়া হয়ে গেছে। আমি আপনাদের ছোট ভাই, প্রতি বৃহস্পতিবার রাত্রির বেলায় আব্বাজান ছোট হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করি। প্রতি বৃহস্পতিবার হুজুর কেবলার মাজারে গিয়ে জিয়ারত করি, কিন্তু আমার লক্ষ্য থাকে একটা জিয়ারত, আর দ্বিতীয় লক্ষ্য থাকে কবে বাঁশ ভাঙবে। বুঝতে পারছেন? কবে বাঁশ ভাঙবে? কারণ হুজুর বলতেন যারা আল্লাহর হয়ে যাবে, আল্লাহর এসকে নিজেকে পুড়িয়ে ফেলবে, পুকার বাবার ক্ষমতায় তাকে খেতে পারে, হুজুর বলতেন। তো হুজুর কেবলাকে কবর শোয়ানো হয়েছে, বাঁশ তো একদিন না একদিন ভাঙবে, ভাঙবে না ভাঙবে না? জোড়া বলছেন না কেন? সাত বছর হয়ে গেছে, কত বছর? সাত বছর হয়ে গেছে। আমি আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, একজন এসে বলল হুজুর কি খবর, বলল হুজুর আমার ছেলের জন্য মাথার একটু গন্ডগোল করছে, তাবিজ দিতে হবে। আমি বললাম কালকে দশটার সময় ফুরফুরা শরীফে যাবেন, মানে আমার ফুরফুরা শরীফ থেকে ওই 10 কিলোমিটার দূরে আমার শ্বশুর বাড়ি যাবেন দোবাব। যে হুজুর চলে গেল, সকাল হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে, 11টা প্রায় বাজতে যায়, মনে পড়ল আমি তো একজনকে ওয়াদা করেছি, সে তো ফুরফুরা শরীফে জমিনে পড়ে বসে থাকবে তার ছেলের তাবিজের জন্য। তখন আমার ছিল মোটর সাইকেল, হুঁ করে বেরিয়ে আসলাম ছোট হুজুর কেবলার মাজারের আগে, মোটর সাইকেলটা দাঁড় করালাম, আর ওই দিকে দেখি ওমর সিদ্দিকী ভাই দৌড়োদৌড়ি করছে, ইনুস ভাই দৌড়োদৌড়ি করছে, আজগার ভাই দৌড়োদৌড়ি করছে, ইসমাইল ভাই দৌড়োদৌড়ি করছে, মাদ্রাসার ছাত্ররা সব দৌড়োদৌড়ি করছে, আর ওই ব্যক্তি কোন ব্যক্তি ওই তাবিজ করতে গিয়ে এসেছে, সে আমাকে দেখে আগিয়ে আসছে, আগিয়ে আসছে। ভাই কি হয়েছে? বলো হুজুর আমি একা ছোট হুজুরের মাজার জিয়ারত করছিলাম, হঠাৎ দেখি ওপরের বাঁশগুলো সব ভেঙে পড়ে গেছে। তাই নাকি? দাঁড়ান, আমি বহুদিন থেকে লক্ষ্য করছিলাম, আমি উনার কথা শুনে দৌড়াতে আরম্ভ করেছি, দৌড়ে দৌড়ে গিয়ে ছোট হুজুরের মাজারে ঢুকে পড়লাম, কবরস্থানে ঢুকে পড়লাম, হুজুর কেবলার কবরের বাঁশগুলো ঠিক এইভাবে পড়ে আছে, আমি এতটা ঢুকিয়ে দিলাম, খুদার কসম খেয়ে বলছি, সাত বছর আগে ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহকে কবরের মধ্যে শোয়ানো হয়েছিল, যেভাবে শোয়ানো হয়েছিল, যে অবস্থায় শোয়ানো হয়েছিল, আল্লাহ হযরত ছোট হুজুরকে রহমাতুল্লাহ আলাইহের লাশটা ঠিক সেইভাবে শুয়ে আছে। নারে তাকবীর, নারে তাকবীর! শুধু তাই নয়, শুধু তাই নয়,
60 বছর আগে হুজুর কেবলা শরীর মুবারকে যে আতর ছড়ানো হয়েছিল সেই আতরের খুশবু তারাম্ভ করেছে আরে তাকবীর জোরাবল সুবহানাল্লাহ আরে তাকবীর আমাদের পীর ফ্যান না পীর নয় হ্যাঁ ভন্ড পীর নয় দু নম্বর পীর নয় আমার দাদা হুজুর কেবলা সিলসিলা এত কড়া আর এত লড়ুম সিলসিলা পৃথিবীতে কোথায় নাই আর এত হাট সিলসিলা কোথায় নয় শুনে রেখে দেন হুজুর কেবলা বলতেন বাবা বাবা তোমার দাদা হুজুরের সিলসিলা হচ্ছে ঘুমন্ত বাঘ বুঝতে পারছেন কি না জানি না ঘোড়ার ডিমটা কি বলছেন ঘুমন্ত বাঘ ঘুমিয়ে আছে পাশ দিয়ে যাও পাশ দিয়ে যাও পাঁচ দিয়ে চলাফেরা করো বাঘ কিছু বলবে না বাঘ কিছু বলবে না কিন্তু গুঁজা মারতে যেও নি হুজুর কেরা বলতে কি বললেন গুঁজা মারতে যেও না এ দাদা হুজুরের সিলসিলা অত সহজ নয় এই সিলসিলা শুধু বাইরের লোক নাই যারা এই সিলসিলায় আঘাত করবে আমি তোহাও যদি আঘাত করি আল্লাহ আমাকে ছেড়েও কথা বলবে না আমার জীবনের হিস্ট্রি শোনাবো এ শোনার ইচ্ছা আছে না নাই শোনার ইচ্ছা আছে শোনাবো আমি চার পাঁচ জন ভাইপো আমরা দাদা হুজুরের মাজারের পাশে বসে আছি এ ঘটনা আমার কয়েকদিন বলেছিলাম বসে আছি বসে আমরা খুব মজা করছি একটু হাসছি হা হা করে হাসছি মোবাইলে দিয়েছিল দেখেছেন কিনা জানি না ওরা আবার একটু বেশি করে দিয়েছে বাড়িয়ে দিয়েছে কতদিন হাসছি এই আমার হাসির আওয়াজটা দাদা হুজুরের মাজারে চলে গেছে আমার লাট সাহেব আমার হাসির আওয়াজটা দাদা হুজুরের মাজারে চলে গেছে তারপর দিনে আমি পানি খাচ্ছি পানি কুল্লি করছি এই সুজা ফেলছি পানিটা আমার এইদিকে চলে যাচ্ছে কিছু বুঝতে পারছেন না পাচ্ছেন না পানি কুল্লি করছি কি বললাম এই দিকে ফেলছি যাচ্ছে কোন দিকে এই দিকে রাত তখন 10টা বাজে ডানকুনি থেকে আমার রেকর্ডিং হচ্ছে সেও শুনতে পাচ্ছে হয়তো হবে ডানকুনি থেকে আমার এক খুব কাছের লোক তার নাম হচ্ছে বাবর সে এসে আমার মুখের দিকে তাকিয়ে বলছে হুজুর আপনার কি হয়েছে আমি কি হয়েছে জানি না এই পানি খাচ্ছি স্বাদ নাই পানি স্বাদ নাই ফেলছি এইভাবে সিদে বেঁকে যাচ্ছে আমার মুখটা এরম বেঁকে গেছে আমার মুখটা বেঁকে গেছে বললো হুজুর আপনার তো প্যারালাইসিস হয়েছে আপনার তো ফেস প্যারালাইসিস হয়েছে জানি না তো কি প্যারালাইসিস বলে বললো হুজুর দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে ওই আবদুল্লাহ ভাইয়ের ছেলে বড় হুজুর গেলার ছোট ছেলে ওনার ছেলে আর কি একবার খেয়াল নাই দু তিনটে ভাই পেয়েছে আমাকে গাড়ি করে তুলে নিয়ে চলে গেল কলকাতায় শোনেন আমরা কোন পীরের মুড়ি চলে গেল কলকাতায় ডাক্তার সাহেব গেছে ডাক্তার সাহেব বললেন তো মারাত্মক জিনিস এই ওষুধ দিয়েছে ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে বুঝলেন তো ঘরে চলে এসেছি আমার স্ত্রী ওষুধগুলো বের করা যায় 1 2 3 সকালে খেতে হবে দুপুরে খেতে হবে ওষুধ দিচ্ছে ওষুধটা আমার হাতে দিয়েছে এক গ্লাস পানিও দিয়েছে আমি পানিটা দেখে বলছি শোনো এই পানিটা ভালো নাই এটা ফেলে দিয়ে অন্য পানি নিয়ে এসো ও যখন আনতে যাচ্ছে আমি ওষুধটা নিয়ে পকেটে ঢুকে নিচ্ছি কিছু বুঝতে পারছেন এবার হাতটা এরকম ধরাচ্ছি পানি নিয়ে আসছে আমি পানি খাচ্ছি এরকম বারে বার করছি কতক্ষণ ওষুধ আমি খাইনি একদিন নয় দুদিন নয় তিন দিন দাদা হুজুর পীর রহমাতুল্লাহ মাজারের কাছে বসে সারা ধরে কেঁদেছি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ আল্লাহ আপনার মাহবুব বান্দার হয়তো বেজার হয়েছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আপনার মাফ করে দেন তিন দিন কাঁদার পরে আল্লাহ তালা আমার মুখ থেকে আবার সিধে করে দিল আবার সুস্থ হয়ে গেলাম নারে তাকবীর নারে তাকবীর আমি এই কথাটা কেন বন্ধু বুঝতে পেরেছেন ঘুমন্ত বাঘ শুয়ে আছে শুতে দাও
আমার দাদা হুজুর গেলা সেলসিলাকে নিয়ে যে ছেলে খেলা করবে অত সহজ নাই আমার আল্লাহ তাআলার কবুলিয়াতে সেলসিলা বল সুবহানাল্লাহ অনেকে বলছে কি জেনে এটা হয়ে যাচ্ছে না না ফুরফুরা শরীফের যারা murid যারা murid ফুরফুরা শরীফ থেকে 1 ইঞ্চি আগো যাবে না 1 ইঞ্চি পিছু যাবে না তারা ঠিক দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক না ভুল এটা কথা বলেন না কেন কত ঠিক না ঠিক জায়গায় থাকবে অত সহজ নাই আর যারা দুমুখ ফুরফুরা শরীফকে সামনে রেখে মজা নিতে চাইছো নিজের ভোটের কি বলে বক্স ভরাতে যাইছো মাল তোমরা সাবধান সাবধান তোমরা ঘুলা জলে মাছ ধরতে বেরিয়েছো ফুরফুরা শরীফকে সামনে রেখে ও হবে না ও যাক আমার উপর রাগ করলেন আপনারা সত্যি বলছেন এই কেউ রাগ করেন এটা হাত তুলে দেখেন আমি দেখে যাই কারা রাগ করে নে আমি দেখবো হাত নামাবেন আমি দেখবো দেখো রাগ করেন তো হাত নামান কেন অনেক মুনাফেকের বাচ্চা আছে না ভালো কথা তো ভালো কথাও তে তো লাগবে তে তো কথা তো ও আছে বাদ দেন এই মাদ্রাসাকে যেন আল্লাহ কবুল করে নেয় বলুন আমিন বলুন আমিন এটা জোরে বলুন আর জোরে বলুন আসুন এই মাদ্রাসায় কে এমন ভাই আছেন এই হাত আল্লাহর কাবা শরীফে বুলিয়েছি আমার কাবা শরীফের পাশে একটা ছোট্ট পাথর আছে হাজিরা আসওয়াদ পাথরে চুমু দিয়েছি আমি খাস করে দোয়া চাইব একটা ভাই একটা ভাই এই মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দেবেন কেউ আছেন বলো ভাই খুব বেশি বলে ফেললাম নাকি বলেন একটা আজ নয় 2 মাস 4 মাস 5 মাস পড়ে দেবেন একটা ভাই বলুন কই কই ও মাশাআল্লাহ নারে তাকবীর হাজী আব্দুল মুজিদ ভাই বলুন জিন্দাবাদ এত চাঁদা দিতে হচ্ছে নাকি আপনাদের হাজি আব্দুল মুজিদ ভাই বলুন মারহাবা আব্দুল মুজিদ ভাই বলুন জিন্দাবাদ নারা তাকবীর একটু হাত তুলবেন না ভাইয়ের জন্য আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার হাজি সাহেব ভাই আল্লাহ আপনার হাবিবের মাদ্রাসায় 1 লাখ টাকা নিয়ত করল আল্লাহ নিয়তকে পুরা করে দিন হালাল রুজিতে বরকত দিন রুজি রোজগারে বরকত দিন কাজ কারবারে বরকত দিন ব্যবসা বাণিজ্যতে বরকত দিন দুশ্মনের দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে রাখুন বিপদ আপদ মুসিবত থেকে হিফাজত করুন আল্লাহ ভাইয়ের ছেলেকে আল্লাহ ভাইয়ের ছেলের ছেলের ছেলেকে আল্লাহ হাফেজ কুরআন বানিয়ে দিন নারা তাকবীর এটা জোরে বলুন না মাশাআল্লাহ আচ্ছা একটু আস্তে বলুন তো মাশাআল্লাহ একটু জোরে বলুন মাশাআল্লাহ একটু আস্তে বলুন মাশাআল্লাহ নারা তাকবীর আর কেউ আছে বলবেন যে হুজুর আমি 1 লাখ টাকা দেবো খুব চাপ দেওয়া হয়ে যাচ্ছে 50,000 টাকা দেবেন কেউ আছে বলেন যে হুজুর আজ নয় 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস করে দেবেন বলেন বলেন আর একটা ভাই সাদেক ভাই ঘটপুকুর থেকে এসেছে আমাকে একটা করে দেয় আমার সালাফম ভাই সরি সাদিক ভাই বলুন জিন্দাবাদ খুশি হয় না আপনাদের সাদিক ভাই বলুন মারহাবা সাদিক ভাই বলুন জিন্দাবাদ নারা তাকবীর সাদিক ভাই 1 লাখ টাকা নবীর ঘরে দেবে একটু হাত তুলুন রব্বুল আলামিন আল্লাহ তাআলা ভাই আমার 1 লাখ টাকা নিয়ত করল আল্লাহ নিয়তকে পুরা করে দিন হালাল রুজিতে বরকত দিন রুজি রোজগারে বরকত দিন কাজ কারবারে বরকত দিন চাষ আবাদে বরকত দিন
ব্যবসা বাণিজ্যতে বরকত দিন রাব্বুল আলামিন আল্লাহ দুশমনের দুশমনের হাত থেকে আল্লাহ হেফাজত করুন বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন রাব্বুল আলামিন আল্লাহ ভাইয়ের ছেলে 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 ছেলেকে আল্লাহ হাফেজে কুরআন বানিয়ে দিন পাঁচ ওয়াক্ত নামাজি করে দিবুন আমিন নারা তাকবীর বলুন না মাশাআল্লাহ একটু আস্তে বলুন আস্তে বলে মুসলমান উল্টো হয়ে গেছে আর মুসলমান উল্টো হয়ে গেছে আস্তে বলে জোরে বলো জোরে বলো আস্তে বলে আর কেউ আছে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কি বাবা দায়ী তো সবসময় আইজুর ভাই বলুন জিন্দাবাদ আইজুর ভাই বলুন মারহাবা নারা তাকবীর আল্লাহু আকবার এটা হাত তুলুন রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আজিজুল ভাই পঞ্চাশ হাজার টাকা নিয়ত করলে আল্লাহ নিয়তকে পুরা করে দিন হালাল রুজিতে বরকত দিন রুজি রোজগারে বরকত দিন কাজ কারবারে বরকত দিন চাষ আবাদে বরকত দিন ব্যবসা বাণিজ্যতে বরকত দিন দুশ্মনের দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে রাখুন বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন ভাইয়ের ছেলে ছেলে ছেলেকে আল্লাহ হাফেজে কুরআন বানিয়ে দিন পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন বলুন আমিন নারে তাকবীর মাশাআল্লাহ আর কেউ আছে পঞ্চাশ হাজার যা বলছো সব এসতেছে ওপর থেকে বলছো তো ঘোড়ার ডিমটা নিচ থেকে একটা আওয়াজ হবে না কি রে বাবু শত এসব বাঁধা মুরগি তো ঘোড়ার ডিম হ্যাঁ নিচ থেকে একটা ভাব দশ হাজার টাকা বলুন তো নিচ থেকে একটা ভাই দেখি দশ হাজার একটা ভাই হাত তুলুন দানে মালে এজ্জতে সম্মান আল্লাহ বরকত দেবেন সাইড আছেন না আপনি পিছনে বসে আছেন কিন্তু হ্যাঁ চিন্তা দশটা হাজার টাকা বলুন একটা ভাই হাত তোলেন না ভাই বলেন একটা ভাই পাবেন না দশ হাজার একদম দুজনে পাশাপাশি বসেছি দেখছেন না মহানা ইয়াকুব সাহেব চলে এসেছেন আমার পরেই বলেন দশ হাজার টাকা কই হাজি সিরাজ সাহেব কাটালিয়া বাড়ি মাশাআল্লাহ নারে তাকবীর সিরাজ ভাই বলুন জিন্দাবাদ সিরাজ ভাই বলুন মারহাবা সিরাজ ভাই পঞ্চাশ হাজার প্রত্যেক কথা কুড়ি হাজার নিয়ে বলছে আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ তালা আমার সিরাজ ভাই কুড়ি হাজার টাকা নিয়ত করলে আল্লাহ নিয়তকে পুরা করে দিন হালালে বরকত দিন রুজি রোজগারে বরকত দিন কাজ কারবারে বরকত দিন চাষ আবাদে বরকত দিন ব্যবসা বাণিজ্যতে বরকত দিন রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার সিরাজ ভাইকে দুশমনের দুশমনের হাত থেকে বাঁচিয়ে রাখুন বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন ভাইয়ের ছেলে 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 ছেলেকে আল্লাহ হাফেজে কুরআন বানিয়ে দিন পাঁচ ওয়াক্ত নামাজি করে দিন বলুন আমিন নারা তাকবীর না বলুন না মাশাআল্লাহ জোরে বলুন না
গোপনে লগত 2000 টাকা দিয়েছেন নারে তাকবীর মাশাআল্লাহ আর কেউ আছে 2000 2000 টাকা বলুন বলো না ভাই আকি আমার শরীর খারাপলো আমাকে কষ্ট দিচ্ছ সেই ছেলে হবে মাকে কষ্ট দেবে কি নাম ইয়াদ আলী ভাই বলুন জিন্দাবাদ আরে জোরে বলুন তো জিন্দাবাদ ইয়াদ আলী ভাই বলুন মারহাবা 2000 টাকা নারে তাকবীর আর তিনটে ভাইয়ের কাছে চাইবো চেয়ে পালাবো আর মোসা ভাইকে দি বাকিটা ইনি তুলবে ইনশাআল্লাহ আর তিনটে ভাই আর একটা ভাই বলুন যাদের পাগড়ি দেওয়া হবে ওদের নিয়ে এসো বলেন আর একটা